এই এই মত মাহফিল আপনারা আর কোনদিন দিবেন না, কথা বলেন দিবেন না, দেবেন তো? দিলে তো মালের দরকার, মালের দরকার নাই। আমার আল্লাহ বলেন ওয়াতু সাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ মালের কথা বলছে। মাল মানে কি? মাল, টাকা পয়সা ধন দৌলতকে বলা হয় মাল। কিন্তু ভাই বেয়াদবি মাফ করবেন, আমাদের মালদা মুর্শিদাবাদে মেয়ে ছেলেদের মাল বলে। মাল চলে গেল আপনাদের দিকে বলে বাবা, বলে না। কিন্তু আমাদের মালদা মুর্শিদাবাদে মেয়েদেরকে বলে মাল, কিন্তু অ্যাকচুয়ালি মাল হলো ধন দৌলত, টাকা পয়সাকে মাল ধন বলা হয়। ভাইজান আব্বাজানের আপ, আমার সোনার চানের আপ, আমি মনির উদ্দিন বলি বাবা, আমার আল্লাহ বলেন ওয়াতু সাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রচার করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদের জন্য আমার জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি। ভাই গো, এই মতো মাহফিল যদি আগামী বছর করেন, মালের প্রয়োজন, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বাজান, আছেন কোন আমার আম্মাজান, আগামী বছর এই মাহফিল দেব বলে একজন দাঁড়িয়ে বলবেন আমি টাকা 5000 দেব, আছেন ভাই? 5000 টাকা একজন, 1000 টাকা করে 10 জন, 500 টাকা করে 10 জন, মাত্র একে আল্লাহ 21 জন ব্যক্তি মাত্র 15 মিনিটের মধ্যে আগামী বছর বলে। তারপরে ভাই, গতকালকে আমার একটা ওয়াজ ছিল, কোন জায়গায়? উত্তর 24 পরগনা। তো উত্তর 24 পরগনা ওই দাদা হুজুরের এলাকায়, বসিরহাট এলাকায় ওয়াজটা ছিল। আল্লাহু আকবার। আগামী বছর বলে বললাম, আসেন কোনো আল্লাহর বান্দা, একটা করে 1000 টাকা মাত্র 20 জন দেবেন, 1000 করে 20 জন বলেছিলাম, এক আল্লাহর বান্দা, নাম তার আব্দুর রহিম। ওই আব্দুর রহিম ভাই এসে বলল, হুজুর, আগামী বছর জলসাতে বিরিয়ানি বানাতে তবারকের জন্য যত কুইন্টাল চাল লাগবে আমি আব্দুর রহিম দেব। আমি জানলাম কোমোটা মাটি কতটা চাল লাগে। জালসা কমিটির সেক্রেটারি বলল, 6 কুইন্টালের আজকে আমাদের বিরিয়ানি হয় না। তবে লোক কত ছিল? 6 কুইন্টাল লাগে। তো 6 কুইন্টাল চালের দাম কত? নর্মাল চাল যদি হয় তবে 2000 টাকা কুইন্টাল, তবে 6 যদি হয় তবে 6 × 2 = 12। আরেকজন এসে বলল, নাম তার আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই এসে বলল, হুজুর, আপনি 1000 টাকা করে চেয়েছেন, আমি 1000 টাকা আপনার কথার সম্মান রেখে 1000 টাকা দিলাম, আর এই তবারকে মাংসর জন্য আমি একটা 1.5 কুইন্টালের গরু দিয়ে দিলাম। তবে আমি চেয়েছিলাম মাত্র 1000 টাকা করে। কে চাল দিয়ে দিল, কেউ গরু দিয়ে দিল, একজন আল্লাহর বান্দি, নাম তার সুফিয়া খাতুন। সেই আল্লাহর বান্দি বলে, এই বিরিয়ানি বানাতে যাহা তেল লাগে আমি সুফিয়া বিবি দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আমি মনির উদ্দিন আপনাদের কাছে এই হাতটা বাড়িয়েছি,
আছেন কোন আল্লাহর বান্দা, একটা করে হাজার টাকা আগামী জলসার জন্য, এক হাজার টাকা করে দশ জন, পাঁচশো টাকা করে দশ জন, পাঁচ হাজার টাকা একজন, তারপরে আপনাদের মনে প্রাণে অন্তরে যাহা চায় আপনারা স্ব ইচ্ছাই দিবেন। কিন্তু আমি একজন মেহমান হিসেবে, আমি একজন মেহমান হিসেবে আপনাদের কাছে পাঁচশোটা করে টাকা দশ জন, একটা করে হাজার টাকা দশ জন, পাঁচ পাঁচ হাজার টাকা একজন, মাত্র অনলি এই একুশ জন ব্যক্তি আপনাদের কাছে আবদার করেছি। আপনারা একটু দয়া করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার আবেদন এবং নিবেদন। আচ্ছা, এই যে চা খানি চা আছে না, আচ্ছা তুমি ভাই একটু, ওই যে আমার রফিক ভাই আছে, রফিকুল ভাই আছে, আমার আগে তার আগে যে ওয়াজ করছিল, ওকে যে বলবে যে কি হুজুরের নিজের হাতে তৈরি করা একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা এক আপনারা মুখী বলেন না ঠিপি বলেন, সিপি বলে, এক সিপি এই চার মধ্যে দিয়ে চাটাকে গরম করে নিয়ে এসো। খুব কষ্ট হচ্ছে ভাই, আমি দেড় ঘন্টা দু ঘন্টার বেশি বলি না, গরমটা গরমটা গরমটা, হ্যাঁ ওই ওই মেডিসিনটা দিয়ে ফুটিয়ে অতি ঠেলে দিবে, ওই আমার মেডিসিনটা এতে আছে।